ব্যবসায়ীরা দেশের রাজনৈতিক অস্থিরতা চান না এই কথা জানিয়ে এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন বলেছেন হরতালের মতো কর্মসূচি এখন আর চলবে না সকালে এফবিসিসিআই এর বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি জসীম উদ্দিন জানান ভবিষ্যতে প্রয়োজন হলে যে কোনো রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেবেন ব্যবসায়ীরা আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফবিসিসিআই এর আয়োজনে স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন উদ্বোধন করবেন এই সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন ব্যবসায়ীরা গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে প্রয়োজনে কয়লা উত্তোলনের দাবি জানান ব্যবসায়ী নেতারা আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো দরকার এখন এই সক্ষমতার মধ্যে ধরেন জ্বালানি যদি আমরা ধরি জ্বালানিতে আমাদের ব্যাপকে আরো মনে করি যে আমরা আরো স্ট্রেন্থেন করা দরকার আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়ানো দরকার আমাদের কয়লা মজুদ আছে বাট আমরা কয়লা উত্তোলন করছি না আমি মনে করি আমাদেরকে কয়লা উত্তোলনে বাড়ানো দরকার আমাদের যেমন আমাদেরকে রিনিউয়েবল এনার্জির উপর আরও জোরদার করা দরকার